নমস্কার, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আজকে আমি ফ্রুট কেক তৈরি করে দেখাবো। কেকটা তৈরি করার জন্য কিছুটা টুটি ফুটি নিয়েছি, আর কালো কিশমিশ আর সাদা কিশমিশ নিয়েছি। এটা একটু এবার অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রাখবো। এটা 24 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, আর তা যদি না হয় হালকা গ্যাসের আঁচে একটু গরম করে নিলেই হবে। রেখে এতে কিছুটা কাজু নিয়েছি, এবার এগুলো একটু কুচিয়ে নেব। খুব মিহি করব না, এরকম ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা প্রথমেই নাড়বো না, এইভাবেই রেখে দেব। চিনিটা যখন গলে যাবে তখন এটা নাড়তে থাকবো। যখন এইরকম হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। খুব সাবধানে এতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটা একটু ঘন করে নেব, আবারও গ্যাস ধরিয়ে দেব। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে এটা এবার ঠান্ডা করে নেব। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ওই কাপেরই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নিয়েছি। অন্য একটি পাত্রে ওই কাপেরই 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1 কাপ দুধ দিয়েছি, তার থেকে আমি এইটুকু তুলে রাখছি, যদি লাগে পরে মেশাবো। এবার ওই কাপেরই 1 কাপ পুরো চিনি নিয়ে নিয়েছি। ওই কাপেরই 1/2 কাপ সাদা তেল নিয়ে নিয়েছি। প্রথমেই এটা একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চেলে রাখা ময়দা আর গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমেই সব দেব না, অল্প একটু দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। সামনেই 25শে ডিসেম্বর, দোকান থেকে বেশি দাম দিয়ে কেক না কিনে বাড়িতেই প্লাম কেক বা ফুড কেক এইভাবে বানিয়ে নেবেন। এবার বাকি ময়দাটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা টুটি ফুটি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কোচানো কাজু বাদাম গুলো দিয়ে দিচ্ছি। করে রাখা চিনির ক্যারামেলটাও দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমার জায়গাটা খুব ছোট হয়ে গেছে, একটু বড় নিলে ভালো হতো, তাই আমি এটা খুব সাবধানে করছি। এখন বাকি দুধটাও দিয়ে দেব। যখন ব্যাটারটা হয়ে যাবে তখন এটা থেকে এইভাবে সব ঝরে পড়ে যাবে, তখন বুঝতে হবে কেক তৈরি করার জন্য এটা তৈরি হয়ে গেছে। একটা কেক তৈরি করার জন্য বাটি নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে থাকা অ্যালুমিনিয়ামের যে কোনো এইরকম পাত্রে নিলেও হবে। আমার কাছে তো বাটার পেপার নেই, তাই এইরকম একটা লেখার সাদা কাগজ নিয়ে নিয়েছি। এটাকে এবার ভাঁজ করে এইভাবে মাঝখানে রেখে এইভাবে মাপ করে নেব। এবার আমি এটা কেটে ঠিক করে নেব। এইভাবে মাপ করে নেব, এবার এই কানা থেকেই কেটে নেব। একদম পুরো মাপে কাটা হয়ে গেছে। কাগজটা তুলে নিয়ে এবার একটু সাদা তেল ব্রাশ করে নেব। এবার সাদা কাগজটা পেতে আবার একটু ব্রাশ করে নেব তেল। ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। সবশেষে ইনো নিয়েছি, ইনোটা ভালো করে মিশিয়ে নেব। আমি এতে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার মেশালাম না, ইনোর বদলে আপনারা মেশাতে পারেন। আমি এবার
কেকের পাত্রে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ঠিক মাঝ বরাবর এইভাবে ঢালবো, তবে পুরোটা ভর্তি করে দেব না, কিছুটা ফাঁকা রাখবো। কখনোই পুরো ভর্তি করে দেবেন না, একটু ফাঁকা রাখতে হবে। আমি এটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি, কারণ ভেতরে যেন কোনো বাতাস না থাকে। আর গ্যাসে কড়াই বসিয়ে তাতে নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা নষ্ট হবে না, পরে কিন্তু আপনারা তরকারিতে দিয়ে খেতে পারেন। নুনটা ভালো করে গরম করে নেব। এটা ভালো করে গরম করে নিয়েছি, এবার গ্যাসের আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে কেকের বাটিটা বসিয়ে দেব। এটা উপর থেকে ভালো করে ঢাকা দিয়ে দেব। এবার 40 মিনিট এটাকে হতে দেব। 40 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, আমার এতে লেগে নেই, কেকটা হয়ে গেছে। এবার এটা গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। চারপাশটা চাকু দিয়ে এইভাবে একটু গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এটা প্লেটে তুলে নেব। এবার কাগজটা তুলে নেব। দেখুন পেছনটা এরকম হয়েছে, আর কত পঞ্জি হয়েছে। আপনারা ডিম ছাড়া এইভাবে ফ্রুট কেক করে নেবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতেও বললাম। ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন, আর খুব পঞ্জিও হয়েছে।